Assalamualaikum everyone. কেমন আছেন? আজকে আয়ান বলতেছিল যে সন্ধ্যার নাস্তে কি খাবা, তো আমি বললাম চলো ফুডপান্ডা থেকে কিছু খাবার অর্ডার করে খাই। তো সেটাই আমি খুঁজতেছি যে কি খাবো। আমরা ফুড অর্ডার দিছি, 1 ঘন্টা হয়ে গেছে, বাট খাবার এখনো আসে নাই। যাক, ফাইনালি আমাদের খাবার আসছে। এত লেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা দোষ দিচ্ছিলাম যে ওই লোকটারে, যে নিচে এসে বসে আছে কিন্তু সে কেন মানে কল দিচ্ছে না। কোনো কিছু আমরা লোকেশনে দেখতেছি যে নিচে এসে বসে আছে, বাট সে কেন কল দেয় না। পরে যে কিছু চলে গেছে যে আসলে কী কাহিনি। পরে নিচে যাওয়ার পর দেখে যে মানে রাইডার অনেক আগেই এসে আর কি বসে আছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু আমাদের মানে ভুলে আমাদের একটা ভুল নাম্বার দিয়েছিল ফুডপান্ডাতে, তার জন্য সে আর কি ফোনে পাচ্ছিল না, ওই জন্য আর কি সে কলও দিতে পারতেছিল না। ভাগ্যিস আয়ান নিচে চলে গেছিলো, আমাদের অলরেডি বিকাশে পেমেন্ট আগেই করে দিয়েছিল। তো যাই হোক, পাইসা আর খাবার আসছে। আমার স্পেশাল পাস্তা, ইয়ামি। তোমাদের এটা মনে হয় কেটে দিয়েছে না? স্যাড থিং ইজ পাস্তাটা মজা লাগে না। একটা শর্মা অর্ডার করছিল, শর্মাটা ভালো। ইয়াটার নাম কি যেন ছিল, শর্মা হাউজি মেবি, তবে ওদের অনেক ভেরিয়েশন ছিল। এটা পাস্তা বাস্তা দেখলাম যে ওখানে পপুলার লিখা, এটা নাকি ওদের এখানে বেশি চলে, তো আমি ভাবলাম এটাই নিই। এর আগে আমি খাইনি এই এখানকার পাস্তা। কি যেন একটা সস দিছে শর্মার সাথে খাওয়ার জন্য, আমি এটা একটু একটু মিক্স করে করে খাচ্ছি। বৃদ্ধি পাস্তা ভালো লাগে নি, তো ব্যাপার না, আমি পাস্তা লাভার। আমি বলি পাস্তার ভিতরে ওদের একটা মশলার স্মেল আসতেছে, এলাচ দারচিনি টাইপ। এই স্মেলটার জন্য আসলে ভালো লাগে না। এই শর্মাটা খেলাম, ওখানেও সেম স্মেল, এলাচ দারচিনি টাইপের কি একটা মশলা ওরা ইউজ করছে পাস্তার ভিতরে। ভাই পাস্তার ভিতরে এলাচ দারচিনির স্মেল, এটা কেমন লাগে ভাই? এই কারণেই ভালো লাগে নাই, বাট শর্মাটা খাইতে মজা লাগছিল। আজকে অ্যান্ড্রে দিয়ে আবার গুড়া নাইছি, চিনি খাবো না। দেখা যাক, আমি মাঝে মাঝে ডায়েট সচেতন হয়ে যাই। এর আগেও একবার চিনি খাওয়া স্টপ করে দিয়েছিলাম, তো আজকে আবার আনায় রাখছি। এখন দেখা যাক কতদিন কন্টিনিউ আমি করতে পারি, দোয়া রাখবেন আপনারা। তো যাই হোক, আপনাদের সাথে আমার সন্ধ্যার একটা মুহূর্ত শেয়ার করলাম। মানে আসা অফিস থেকে আসার সময় বলছিলো যে কী খাবা কী খাবা, তো আমি লম্বা একটা লিস্ট দিয়ে দিছি যে আমি এটা এটা খাবো। এখন বলে যে অ্যাটলিস্ট দুই একটা জিনিস বলো, যে জিনিসের লিস্ট দিছো তো এত খাইতে পারবা না। জিজ্ঞেস করবা বউ কি খাবা? এখন চা খাচ্ছি, ঘুরের চা। আমি মাঝে মাঝে খাবার একটু ডায়েট সচেতন হয়ে যাই, মানে ডায়েট করার আগে একটু পাস্তা টাস্তা খেয়ে নিছি। তো ভালো থাকবেন সবাই, পেজটাকে একটু ফলো করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আপনারাও ভালো থাকবেন। আপনাদের সাথে কথা বললে বা কোনো কিছু শেয়ার করলে আমার ভালো লাগে। সারাদিন আসলে একা একা আমি থাকি, পেজটাতে ঢুকে কথা বলতে থাকি, ভিডিও করতে থাকি, তখন যেয়ে ভালো লাগে আর কি। তো সবাই সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।